নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের নিজের গার্ডেনিং নিয়ে খুব হ্যাপি আছেন। এটা লিলিয়াম বা এশিয়াটিক লিলি, দেখুন ফুল হয়ে গেছে। একটা সাদা রঙের ফুল ছিল আর একটাতে হলুদ রঙের ফুল ছিল, আমি ফুলগুলো শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো এবার ফুল হয়ে গেছে, এবার এই বাল্বকে আমি কিভাবে সংরক্ষণ করব, তো সেটাই আজ আমি বলবো। যতটুকু আমার নলেজে আছে সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানেও এটা, এই যে দুটো, এই দুটোও আমার এশিয়াটিক লিলি, কিন্তু এর ফুলটা একটু ছোট সাইজ আর এর পাতাটাও তো দেখছেন অনেকটা বড়, গাছটাও বড়, তো সেই হিসেবে ফুলটাও অনেকটা বড়। তো এর মধ্যে কিছু ওই নয়নতারা বীজ পড়ে হয়ে গেছে, তো দেখব কি কালার হয় তারপরে আমি এদেরকে সব তুলে নেব। আর এই গাছটাকে আমি, খুব বেশি বড় ছিল না গাছটা, গাছটা ফুল হয়ে যাবার পরে আমি ওপর থেকে 3-4 ইঞ্চি কেটে দিয়েছিলাম। কেটে দিয়ে গাছটাকে আমি এইভাবেই এখানে রেখে দিয়েছি, বা হালকা হালকা যখন জলের দরকার হয় তখন জল দিই। এই যে একটা পাতা, এই পাতাটা কিন্তু এডি বাল্ব থেকে বেরিয়েছে। তো এটাকে আমি এইভাবে রেখে পুরোপুরি শুকিয়ে যেতে দেব। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি, সেই জন্যই এটাকে আমি কেটে দিয়েছি, পুরোপুরি শুকিয়ে যেতে দেব। পুরো শুকিয়ে যাওয়ার পরে আমি এদের বাল্বগুলো বার করে নেব। তো এখানে দেখুন এই যে ফুল হয়ে গেছে, তা আমি এই যে সিডস তৈরি হচ্ছে, আমি সিডস তৈরি হতে দেবো না, তো ওপর থেকে মোটামুটি এই জায়গা করে আমি কেটে দেব। একেও তাই করব, একেও মোটামুটি এই জায়গায় আমি কেটে দেব। দেখুন কেটে দেবার পরে আমি এখানে একটু সাপ ফাঙ্গিসাইড লাগিয়েও দিতে পারি। তো এই যে যে অংশগুলো আমি কেটে ফেলে দিলাম, কাটিয়ে লাগিয়ে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। লাগিয়ে দেবার পরে এদেরকে আমি এইভাবেই আমি জল দিতে থাকবো, হালকা হালকা, খুব বেশি জল দেব না, হালকা জল দিতে থাকবো। এই যে প্লান্টসগুলো বেরিয়েছে এগুলো এর থেকেই বেরিয়েছে, এর বাল্ব থেকেই বেরিয়েছে, এই ছোটো ছোটো যে পাতাগুলো বেরিয়েছে। তো এদেরকে আমি এইভাবে পুরো শুকিয়ে যেতে দেবো। গাছটা যখন পুরো শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে আমি ধীরে ধীরে বার করে নেবো বাল্বগুলো। তো বাল্বগুলো বার করার পরে আমাকে সংরক্ষণ করতে হবে বাল্বগুলো। তো বাল্বগুলো আমি কীভাবে সংরক্ষণ করব, বাল্বগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেবার পরে আমি ফাঙ্গিসাইড জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তাদেরকে তুলে নিয়ে আবার ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নেব বলতে আমি কড়া রোদে রেখে দেব না, হালকা রোদে বা ছাবাযুক্ত স্থানে আমি 2 দিন ওদেরকে শুকিয়ে নেব। শুকিয়ে নেবার পরে আমি একটা প্লাস্টিকে বা প্লাস্টিকেই ভরে আমি ফ্রিজে যে জায়গায় সবজি রাখা হয় সেই জায়গাতে রেখে দেব, অথবা বালির নিচে আমি এদেরকে রেখে দেব। তাতে ঠান্ডা পাবে এবং বাল্বগুলো ভালো থাকবে। বালির নিচে রেখে দিলে বাল্বগুলো সেভাবে ক্ষতিগ্রস্ত হয় না, বাল্বগুলো ভালোই থাকে। অথবা ফ্রিজে অবশ্যই যে জায়গায় সবজি থাকে সেই জায়গাটায়, সেই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি, অন্য জায়গায় নয়, ফ্রিজারে নয়, যে জায়গায় সবজি থাকে সেই জায়গাটায় এক কোণে আমি যদি এদেরকে ফেলে রাখি, সামনের বছরের জন্য এরা তৈরি থাকবে আমাকে নতুন প্ল্যান্ট দেওয়ার জন্য, বা নতুন প্ল্যান্ট হওয়ার জন্য এরা রেডি থাকবে। আমি এভাবেই করব সংরক্ষণ, এই বাল্বগুলোকে সংরক্ষণ আমি এইভাবেই করব। আমি যখন বাল্বগুলো তুলব সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, বা কীভাবে আমি ফ্রিজের মধ্যে রাখছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।